আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আলামিন হজ সেবা কেন্দ্র। আমাদের আজকের আলোচ্য বিষয় মাহে রমজান। বিষয়টি আলোচনার আগে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের এর আগের ভিডিওয়ে দেখেছেন 2020-তে হজ হবে না হবে না। আজকের আলোচ্য বিষয় মাহে রমজান। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। বাড়িতে বিশেষ কোনো মেহমান আসার পূর্বে আমরা যেমন সর্ববিষয়ে নিশ্চিত করি মেহমানের যথাযথ সম্মান ও সন্তুষ্টি, তারপর অপেক্ষায় থাকি মেহমানকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের দরজায় আজ কড়া নাড়ছে সেই মেহমান যার আগমনে সাড়া পড়ে গেছে সারা বিশ্বে, আনন্দে আত্মহারা হয়ে গেছে সারা সৃষ্টি জগৎ। সেই মেহমানের নাম মাহে রমজান। রহমতের এই মাসটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার তরফ থেকে এক বিশেষ উপহার। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান অন্যতম। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এ মাস সিয়ামের মাস, এ মাস ইবাদতের মাস, এ মাস আল্লাহর কাছে ফিরে আসার মাস, এ মাস তওবার মাস। এ মাসেতে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন। আমার রাসূল বলেন ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া উল্লেফাত আবওয়াবুন নার ও সুফিয়াত তিস সায়াতিন। অর্থাৎ যখন রমজানের প্রথম রাত্রি শুরু হয় ঠিক সেই সময় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেন, শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা এই মাসে বহু মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। রাসূল আমার সাহাবা হুজুরদের রমজানে সুসংবাদ দিতেন, যাতে করে সাহাবা হুজুররা এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করতে পারে। রাসূল আমার বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না সে বড় হতভাগ্য। এই রমজান মাসেতে নাজিল হয়েছিল আল্লাহর পাক কোরআন। আল্লাহ বলেন যা মানুষের জন্য হিদায়ত, সুস্পষ্ট পথ নির্দেশ, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। আমার রাসূল বলেন মান কামা রমাদানা ইমানাও ওয়াহ তি সাবান গুফেরা লাহুমা ফাকাদানা মিন জম্বে। অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জেগে ইবাদত করে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেন। রোজা আল্লাহ সন্তুষ্টির ইবাদত, তাই আমার আল্লাহ তাআলা রোজাদারদের এই রোজার প্রতিদান নিজে হাতে দেন। ভাই সকল, রমজান মাস পাওয়াটাই শত সব বড় সৌভাগ্যের। আসুন আমরা যারা রমজান মাস পেয়েছি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগিতে মশগুল থাকি। রমজানের একটি মুহূর্ত যেন আমাদের অবহেলায় না কাটে। সেহরি, ইফতার, তারাবির নামাজ, জিকির, তেলাওয়াতের মাধ্যম দিয়ে পুরো রমজান মাসটাকে যেন আমরা শেষ করতে পারি। আর দোয়া চাই ওই মানুষগুলোর জন্য যারা আজ আমাদের মধ্যে নেই, যারা আল্লাহটাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং রমজানের শেষে খুশির ঈদ, আল্লাহ যেন আমাদেরকে সকলকে খুশির সঙ্গে খুশির ঈদ পালন করার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন।
আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। হজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।